हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आमी अनिंदिता आज के चले एसेछि आबार नतून एकटा भिडियो निये। तो मोटामुटी 10 থেকে 15 টাকা खर्चाय तुम्हरा एकटा स्पा करे निते पारबे बाड़ीतेई। एकदम सुंदर सिल्की हो जाबे चुलटा आर सफ्टो हबे। तो चलो देखाई आज के तोमादेर जे किभाबे 10 থেকে 15 টাকা खर्चा करे तुम्हरा बाड़ीतेई स्पा करे निते पारबे। एखाने आमी निएछि एकटा डिमेर सादा अंश आर একটা ভিটামিন ই এর ক্যাপসুল। এটা ফুটো করে ভেতরের অয়েলটা এর মধ্যে দিয়ে দিলাম। মধু, আমার যেহেতু খুশকির একটু সমস্যা আছে তাই জন্য আমি এখানে লেবু দিচ্ছি। যাদের এই প্রবলেমটা নেই তারা লেবু না দিলেও হবে। এবার দিয়ে দিচ্ছি দই, টক দই 2 চামচ। আর এটাকে ভালো করে মিক্স করে নেব। করে মিক্স করে নিয়েছি, আমার এই মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এবার এটা চুলে লাগানোর পালা। এই যে আমার স্পায়ের মিশ্রণটা তৈরি হয়ে গেছে, এবার এটাকে প্রথমে অল্প অল্প করে আমি স্কাল্পে এইভাবে দিয়ে দেব। এইভাবে দিয়ে এরপর যেমন করে স্পায়ের ক্রিম টানে সেরকম করে টানব নিচের দিকে। নিচের দিকগুলোতেও একটু ভালো করে লাগিয়ে দেব। আমি পুরো চুলটায় মেখে নিয়েছি। এইবার এই রকম সোজা করে চুলটাকে রেখে দিতে হবে আধা ঘন্টা। আধা ঘন্টা পরে শ্যাম্পু করে নিতে হবে। যে শ্যাম্পু আপনারা ইউজ করেন সেই শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নিতে হবে। তাহলে মিশ্রণটা লাগিয়ে আধা ঘন্টা রেখে তারপর আমি শ্যাম্পু করে নিয়েছি। আপনি দেখতেই পাচ্ছেন কি সুন্দর সফট সিল্কি হয়ে গেছে চুলটা। এই রেমেডিটা আপনারা সপ্তাহে একদিন ইউজ করলে ভালো, খুব কম হলে মাসে 2 বার ইউজ করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে। তাহলে এই লকডাউনে তো কেউই পার্লারে যেতে পারছেন না, তো এই রেমেডিটা ট্রাই করে দেখুন। আশা করছি সবার চুলেই খুব ভালো রেজাল্ট দেবে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর নিচে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো।